সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত এমন যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র কি জানতে পারছো সুপ্রিম কোর্টের তরফ থেকে কি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলা হলো ঠিক দেখো সুকন্যা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ বেঞ্চ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশ দিয়েছিল প্রয়োজন হলে সিবিআই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারে তার ভূমিকা কি রয়েছে সেটাও তারা তদন্ত করতে পারে এই নির্দেশ দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একটা প্রেক্ষিত ছিল কোন একটা জনসভায় বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তার নামও হয়তো কালিমা লিপ্ত করার চেষ্টা করা হবে যে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে সেটাকে তারপরে কুন্তল ঘোষকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল সে একই কথা বলে যে তাকে ইডি জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে বলছে এবং তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই প্রসঙ্গগুলো যখন কোর্টের মধ্যে ওঠে তখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সেক্ষেত্রে কোনো একটা ভূমিকা রয়েছে কি নেই সেটা ইডি বা সিবিআই তদন্ত করতে পারে সেই নির্দেশ তিনি দিয়েছিলেন সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মেনশন করা হয় অভিষেক মনি সিংহের তরফ থেকে তিনি বলেন কি একটা ভাষণ তিনি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা অর্ডার দিয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ সেক্ষেত্রে সেটার উপর তারা স্থগিতাদেশ চাইছেন তার সঙ্গে সঙ্গে তিনি এবিপি আন্দোতে যে জাস্টিস গাঙ্গুলির যে সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল ব্রডকাস্ট করা হয়েছিল সেই প্রসঙ্গটাও টেনে নিয়ে আসেন অভিষেক মনি সিংহে তিনি বলেন কি একটা ভাষণের প্রেক্ষিতে এই ধরনের অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট সেটার উপর তারা ইন্টারিম প্রোটেকশন চাইছেন আজকে সুপ্রিম কোর্ট ইন্টারিম স্টে দিয়েছে অর্থাৎ যে এই এই রায়টা দিয়েছিল যে এক সিঙ্গেল জাজের বেঞ্চ কলকাতা হাইকোর্টে সেটার উপর আপাতত স্থগিত থাকছে পরবর্তী হিয়ারিং 24 এপ্রিল হবে দেখতে হবে সুপর্ণা যে 24 এপ্রিল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল এর আগে আমরা দেখেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে তার কারণ 29 মার্চ শহীদ মিনারে যে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভায় তিনি যে বক্তব্য রেখেছিলেন পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুন্তল ঘোষ যে মন্তব্য করেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি ইডি সিবিআই তাকে চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তা জানিয়ে তিনি অভিযোগ করেন এবং সেই অভিযোগ পাওয়ার পরেই আমরা দেখেছিলাম আদালতে একেবারে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এই দুজনকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত আর সেই নির্দেশের উপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে চলে আসছি পরের খবরে সকাল থেকে যে খবরে আমাদের নজর ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে টানা 65 ঘন্টা নাটকীয় টানাপোড়েনের পর অবশেষে সিবিআইর হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বনোয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যের পর নিয়োগ দুর্নীতিতে ধৃত শাসক দলের তৃতীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে তাকে ইতিমধ্যে নিজাম প্যালেসে আনা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে বেলা 12টার পর তাকে নিজাম প্যালেস থেকে বের করা হবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মেডিকেল টেস্ট করানো হবে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সিনহা এবং আবির দত্ত শুরুতেই আমি প্রকাশের কাছে চলে যাব প্রকাশ বেলা 12টার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে মেডিকেল টেস্ট করানো হবে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হবে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সেখানে গিয়ে সিবিআই তরফে ঠিক কি কি তথ্য প্রমাণ পেশ করা হবে এবং কি আবেদন করা হতে পারে তাদের তরফে দেখো যেটা সিবিআই সূত্রের খবর এখন রিমান্ড প্রেয়ার তৈরি করা হচ্ছে অর্থাৎ নিজাম প্যালেস যে জায়গায় আমরা রয়েছি নিজাম প্যালেসের 15 তলায় জীবনকৃষ্ণ সাহা তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তকারী অফিসার যিনি আইও অংশুমান সাহা তিনি কিন্তু রিমান্ড প্রেয়ার তৈরি করছেন এবং রিমান্ড প্রেয়ারে জীবনকৃষ্ণ সাহাকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে এবং কেন তারা কাস্টাডিতে নিতে চান কেন জীবনকৃষ্ণ সাহাকে জেরার প্রয়োজন রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু লেখা হচ্ছে এবং সেই রিপোর্ট আজকে কিন্তু কোর্টে পেশ করা হবে দু তিনটে তথ্য আজকে এই রিপোর্টে লেখা হবে যেটা সিবিআই সূত্রের খবর প্রথম সেখানে লেখা হচ্ছে যে তার বাড়ির পাশেই যে ঝোপ জঙ্গল রয়েছে সেখান থেকে 5টি ব্যাগ পাওয়া যায় এবং সেখানে প্রায় 3000 পাতার বেশি ডকুমেন্ট পাওয়া গেছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে
ক্যান্ডিডেটদের একাধিক ক্যান্ডিডেটদের লিস্ট তাদের নামের তালিকার সঙ্গে কত টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল তার যাবতীয় হিসেব এবং অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে। একজন বিধায়ক তার বাড়ির পাশে ঝোপ জঙ্গলে কেন এটা ফেলা ছিল এবং যেটা সিবিআই আধিকারিকরা মনে করছেন এবং রিপোর্টে জানাবেন যে তারা মনে করছেন যে তাদের খবর পেয়েই কিন্তু সেখানে ফেলে দেওয়া হয়েছিল এবং যেটা সিবিআই সূত্রের খবর যেহেতু জীবন সাহা মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছেন পুকুরের মধ্যে এবং তিনি নিজেও কিন্তু কোঅপারেট করেননি, একটা নন কোঅপারেশন এবং তথ্য প্রমাণ লোপাটের যে ধারা 201 আইপিসি সেটা কিন্তু অ্যাড করার আবেদনও কিন্তু আজকে সিবিআই তরফে জানানো হতে পারে। এবং পাশাপাশি তোমাকে বলে দিই যে নতুন খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি, এই যে ঘটনা ঘটলো সিবিআই এর আধিকারিকরা 12:30 নাগাদ তার বাড়িতে যান এবং 5:30টার সময় যেটা দেখা যায় যে দুটি মোবাইল ফোন তদন্তকারী অফিসার সিবিআই এর অফিসারদের হাত থেকে রীতিমতো কেড়ে নিয়ে তিনি পুকুরে ফেলে দেন। এই ঘটনা কিভাবে সম্ভব হলো, কেন এই ঘটনা ঘটলো, কার নেগলিজেন্সি, কোন অফিসারের ল্যাপসেস ছিল, নিয়ম হচ্ছে যেটা সিবিআই সূত্রের খবর যে কোনো সার্চের সময় প্রথমেই কিন্তু মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়, এই ক্ষেত্রে কেন সেই মোবাইল ফোন প্রথমেই নিজেদের কাস্টডিতে নেওয়া হয়নি, প্রকাশ অর্থাৎ মোবাইল ফোন শুরুতেই বাজেয়াপ্ত করে নেবার কথা, সেক্ষেত্রে ফোন তিনি পেলেন কি করে এবং কিভাবে তিনি ছুঁড়ে ফেলে দিলেন তা নিয়ে সিবিআই এর কিন্তু অন্তর্বিভাগীয় তদন্ত তাও হতে চলেছে। আবির দত্তের কাছে আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির, তাকে তো আজ আলিপুরের বিষয়ে সিবিআই আদালতে তোলা হবে, সেক্ষেত্রে যে যে ধারার কথা প্রকাশ বলছিল আমরা শুনলাম এবং আমরা জানি যে আরো 8-10 জন বিধায়কের নামও কিন্তু সামনে আসছে। দেখো, একাধিক প্রভাবশালীরা এর পেছনে রয়েছেই, এমনটাই তদন্তকারীরা, এর আগেও বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যখন কাউকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তখন তাকে যখন আদালতে পেশ করা হয় বারবার করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যারা লয়াররা থাকেন তারা অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের তরফ থেকেও কিন্তু বারবার বলা হয় যে প্রভাবশালী যোগ রয়েছে। ইডির ক্ষেত্রেও আমরা তাই দেখেছি, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা এক প্রকার নিশ্চিত যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে যে এই যে বড় একটা চক্র রয়েছে সেই চক্রতে প্রভাবশালীরাও রয়েছে, সেই জন্যই এই চক্র সচল অবস্থায় কাজ করছে এবং লক্ষ লক্ষ টাকা ধার্য করা হয়েছে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগে চাকরি করে দেওয়ার নামে। এবং এই যে জীবন কৃষ্ণ সাহা, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বড়বার তৃণমূল কংগ্রেস বিধায়ক, এই বিধায়কের একটা সরাসরি যোগ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের প্রশ্ন মূলত দুটো, তিনি তার মোবাইল ছুঁড়ে ফেললেন পুকুরে, যে দুটো মোবাইলের মধ্যে একটা পাওয়া গেল, এমন কিছু ব্যাগ পাওয়া গেল ঝোপঝাড় থেকে বা জঙ্গল থেকে তার বাড়ির কাছে, যে ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ড থেকে আরম্ভ করে বেশ কিছু নথি রয়েছে যেগুলো নিশ্চিতভাবে তদন্তকারীরা হতে পারছেন যে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে, অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে, বঞ্চিত হয়েছে যোগ্যরা। তাহলে মাথায় কারা রয়েছে, জীবন কৃষ্ণ একা একা মুর্শিদাবাদে বসে দিনের পর দিন এই চক্র চালিয়ে গিয়েছে, নাকি জীবন কৃষ্ণর মাথায় অন্য কেউ রয়েছে যারা জীবন কৃষ্ণর থেকে লাভবান হচ্ছে এবং এই চক্র চালিয়ে যেতে সুবিধা করছে, এই বিষয়গুলো তারা জানার চেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত তোমায় জানাই যে আদালতের নির্দেশে বেশ কিছু এজেন্টকে, বেশ কিছু চাকরি পেয়েছে অযোগ্য প্রার্থী হিসাবেও তারা চাকরি পেয়েছে টাকার বিনিময়ে, এরকম বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই তরফ থেকে, সেই বয়ানের রিপোর্ট আদালতেও পেশ করা হয়েছিল, সেখান থেকে পাওয়া বেশ কিছু সূত্র এবং বেশ কিছু আগে থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়ানের ভিত্তিতেই কিন্তু জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছানো এবং সেখানে গিয়ে তল্লাশি অভিযান করতে গিয়ে দেখা যায় যে নবম দশমে শিক্ষক নিয়োগের যে মামলায় তদন্ত করতে যাওয়া হয়েছে, শুধুমাত্র নবম দশম নয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম দশম, 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মী, সমস্ত ক্ষেত্রে এই যে নিয়োগ দিনের পর দিন চালিয়ে গেছে, কিন্তু এই নিয়োগ শুধু দিনের পর দিন নেই, দিনের পর দিন নয়, বছরের পর বছর চালিয়ে গেছে জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আর কারা রয়েছে এখন জানতে চায় সিবিআই। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আবির বলছিল, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বঞ্চিত করে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং 65 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই অভিযান শুরু হয়েছিল শুক্রবার বেলা 12:30 এবং এই অভিযানের শেষ হয় সোমবার, অর্থাৎ আজ ভোর 5:30 কিছুক্ষণ আগে। এক নজরে ফিরে দেখা যাক তল্লাশি থেকে শুরু করে জিজ্ঞাসাবাদের সেই 65 ঘন্টা।
ঘড়ির কাঁটায় রাত 2:35 এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে কলকাতা থেকে এসে পৌঁছালো সিবিআই এর গোয়েন্দারা। শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা।